বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের আচরণের উপর আন্দোলনের তীব্রতা নির্ভর করবে। নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন চলছে বলেও দাবি করেছেন তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। চলমান গণতান্ত্রিক সংগ্রামে আমরা সরকারের পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে এই সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য নতুন নতুন মাত্রা সৃষ্টি হবে সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। আমরা শান্তিপূর্ণভাবে সংগ্রাম করতে চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই আন্দোলন চলবে। কিন্তু সরকারের ব্যবহারের উপরে আমরা নির্ভর করবে যে আমাদের আন্দোলনের তীব্রতা কোন দিকে যাবে, কীভাবে যাবে।